বাংলাদেশ কা সবচেয়ে বড়া ডেভেলপমেন্ট। গত 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে খুলনামংলা রেলপথ প্রকল্পের উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবেও এ পথে রেল চলে। ঘোষণা ছিল নতুন বছরের প্রথম দিন থেকেই খুলনামংলা রুটে শুরু হবে যাত্রী চলাচল। প্রতিদিন দুবার যশোর থেকে খুলনার ফুলতলা হয়ে মংলা যাওয়ার সূচিও নির্ধারিত হয়েছিল। উচ্ছ্বসিত ছিলেন যাত্রীরাও, তবে হঠাৎই সিদ্ধান্ত পরিবর্তন করে রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত দিনে খুলনামংলা রুটে চালু হয়নি রেল চলাচল। এর আগে সব কাজ শেষের কথা বলা হলেও প্রকল্প সংশ্লিষ্টরা এখন বলছেন কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ হস্তান্তর না করায় রেল চলাচল শুরু করা যায়নি। কবে নাগাদ চালু হবে তাও জানাতে পারেননি তারা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে পুরো গতিতে যাত্রীদের নিরাপদ যাত্রার জন্য কিছু কাজ বাকি আছে, দ্রুত কাজ শেষ করার কথাও জানায় তারা। উই উইল ট্রাই টু কমপ্লিট দ্য ব্যালেন্স মাইনর ওয়ার্কস উইচ পারটেন্স টু দ্য সেফটি অফ দ্য ট্রেন অ্যান্ড ইট উইল বি কমপ্লিটেড উইদিন শর্ট টাইম, মেবি উইদিন জানুয়ারি। ২০১০ সালে একনেকে অনুমোদনের পর 2016 সালে এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রকল্পে খুলনা থেকে মংলা পর্যন্ত 91 কিলোমিটার রেলপথ নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া রূপসা নদীর ওপর নির্মিত হয়েছে 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতু। এছাড়া শেষ হয়েছে 107টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাস নির্মাণ। তৈরি করা হয়েছে 11টি স্টেশন। দুই ভারতীয় প্রতিষ্ঠান L&T ও ইরকন ইন্টারন্যাশনাল 4,261 কোটি টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণ করেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।